হ্যালো বন্ধুটা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। গলা বসে গেছিলো, ঠান্ডা লেগে গেছিলো, আগের থেকে একটু ভালো আছি। তো দেখতেই পাচ্ছো কথা মোটামুটি বলতে পারছি, তাই ভিডিও দেওয়া হয়নি। আজকে ভাবলাম তো আজকে ব্লগ ভিডিও বানাই। তো যাই হোক, সকালবেলা উঠে পড়েছি, কিন্তু আজকে 7টায় উঠে একটু ব্রাশ ফ্রাশ করে নিয়ে শরীরটা একটু মানে আগে নিজে ঠিক করলাম, তারপরে গরম গরম চা খেলাম। কিন্তু চাটা খাওয়ার পরে ভাবছি আজকে তো নিরামিষ রান্নাবান্না হবে, আজকের কাঁচা টমেটো আলু সেদ্ধ উচ্ছে সবগুলো সেদ্ধ করবো, আর তরকারির মুগ ডাল আর বাঁধাকপি এগুলো টুকটাক বানাবো। তো তার আগে ব্রেকফাস্ট বানাবো, আজকে সকালবেলা বানাবো স্যান্ডউইচ আর মশলা পপকর্ন চাট। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। স্যান্ডউইচ বানানোর জন্য পাউরুটি, বাটার, চিজ সব নিয়ে নিয়েছি, এদিকে ক্যাপসিকাম আর টমেটো সব কিছু রেডি করে নিয়েছি, এবারে কেটে নেব। আর এখন পাউরুটিগুলোকে ভালো করে গরম করে নিচ্ছি, একটু মানে ভালো করে কড়া কড়া করে গরম করব। তো এগুলো হওয়ার পরে এবারে আমি বাটারটা মাখিয়ে দিচ্ছি পাউরুটির ওপরে। ব্যাস এবারে ওই যে টমেটো আর ক্যাপসিকামগুলো কেটে রেখেছি এগুলো পরপর দিয়ে দেব। তে ধনে পাতা দেওয়া যেতে পারে, নাও দেওয়া যেতে পারে। এরপরে একটু চিজ দিয়ে দেব। ব্যাস এবারে চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি, দিয়ে পাউরুটিটাকে ঠাকিয়ে দিলাম, পরে একটা পাউরুটি দিয়ে একটু জাস্ট গরম করে নেব। দুদিকটা গরম করে নিয়েছি, এরপরে ঢাকনাটা খুলে জাস্ট নামিয়ে নেব, দিয়ে ছুরির সাহায্যে মাঝামাঝি কেটে নেব। এই যে হয়ে গেল বাড়িতে বানানো স্যান্ডউইচ, আমি তো এইভাবেই বানাই। এবারে বানাবো মশলা সুইট কর্ন চাট। তো তার জন্য আগে কিন্তু মটরশুঁটিও কিছু কাঁচা নিয়েছি, এখন যেহেতু শীতের সময় পাওয়া যাচ্ছে, ওর সঙ্গে পপকর্ন নিয়ে একটু হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আবার দিয়ে দিলাম একটু টমেটো, ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা আর একটু চাট মশলা, লঙ্কার গুঁড়ো, লবণও দিয়েছি। দিয়ে ভালো করে মাখিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি, লাস্টে একটু নেবুর রস তো দেবই। হ্যাঁ, একটু টক মিষ্টি লাগবে। দেওয়ার পরে এবারে কিছুটা গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এরপরে লাস্টে দেব একটু বাটার। ভাজা ভাজা করে এবারে নামিয়ে নেব। তো হয়ে গেল স্যান্ডউইচ আর মশলা সুইট কর্ন চাট। তো বন্ধুরা, এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো যাই হোক, পরিবেশনের সময় ছোটো ছোটো করে গাজর একটু ছড়িয়ে দিলাম, যে এটা অবশ্য অপশনাল, দেওয়া যেতে পারে নাও দেওয়া যেতে পারে। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুইটা।